কেমিস্ট্রি ইজ নট মিস্ট্রি প্রত্যেককে স্বাগত জানিয়ে নিলাম ক্লাস সেভেনে চ্যাপ্টার ফোর অর্থাৎ পরিবেশ গঠনের পদার্থের ভূমিকার কিছু প্রশ্নোত্তরের ভিডিও। এই ভিডিওর ডেসক্রিপশনে এই অংশের একটি পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে তোমরা প্রশ্নটা ডাউনলোড করে নিতে পারবে, যার মধ্যে যে কোনো এক কথায় উত্তর তার উত্তর সমেত পেয়ে যাবে। এমসিকিউর উত্তরগুলো আমি ভিডিওতে আলোচনা করছি। সেই সঙ্গে বলে রাখি, যারা এই ধরনের প্রশ্নোত্তর আরও বেশি করে চাও তারা আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ আছে, সেই গ্রুপটি জয়েন করতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশনে তার একটি লিঙ্ক দেওয়া থাকবে। চলো মূল ভিডিও শুরু করা যাক। নিম্নলিখিত কোনটি জৈব অ্যাসিড নয়? সালফিউরিক অ্যাসিড অজৈব অ্যাসিড, কাজেই জৈব অ্যাসিড নয়। অতিরিক্ত পরিশ্রম করলে পেশিতে কোন অ্যাসিড জমা হয়? ল্যাকটিক অ্যাসিড জমা হয়। মেটে বা লিভারে আয়রনের যৌগ থাকে। শামুকের দেহ শক্ত খোলাটি তৈরি হয় ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে। ফেনফথেলিন একটি নির্দেশক, ইন্ডিকেটর এটা বলা হয়, ইন্ডিকেটর। মানুষের পাকস্থলীতে উৎপন্ন হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। আপেলে থাকে ম্যালিক অ্যাসিড। রক্তের পিএইচ 7.35 থেকে 7.45। রক্ত ঈষৎ ক্ষারীয়। নিচের কোন পদার্থটি কেলা শাখা? চিনি কেলা শাখার পদার্থ। ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সংকেত CaOH হোল টু। সংরক্ষক কুলার হিসেবে ব্যবহার হয় যেটি, সরি, খাদ্য সংরক্ষক হিসেবে যেটি ব্যবহার হয় সেটি হচ্ছে লবণ। ফুচকার জলে লিটমাস দিলে ফুচকার জলে আমলিক, আমলিক মাধ্যমে লিটমাসের রং হয় লাল। কোন মৌলটির অভাবে গলগণ্ড রোগ হয়? আয়োডিনের অভাবে। সোডিয়াম ক্লোরাইড জলে দ্রবীভূতলে তৈরি করে Na প্লাস ও Cl মাইনাস আয়ন। এখানে অপশন বিটি উত্তর হবে, যদি এখানে Cl এর ওপর মাইনাসটা ভুলবশত দেওয়া হয়নি, Cl মাইনাস। নিম্নলিখিত কোনটি কীটনাশক নয়? ইউরিয়া কীটনাশক নয়, ইউরিয়া একটি সার। নাইলন 6,6 একটি সংশ্লেষিত পলিমার। অম্বল প্রতিরোধে ব্যবহার করা হয় অ্যান্টাসিড। খাড় জলীয় দ্রবণে উৎপন্ন করে OH মাইনাস আয়ন। দাঁত ও হাড়ের গঠনে বিশেষভাবে সাহায্য করে ভিটামিন ডি, এখানে ভিটামিন কথাটি লেখা হয়নি, মানে এগুলি ভিটামিনের নাম এখানে দেওয়া আছে। নিচের কোনটি পলিমার নয়? ন্যাপথেলিন পলিমার নয়, বাকি প্রত্যেকটি পলিমার PVC, পলিভিনাইল ক্লোরাইড, PET, পলিইথিলিন টেরিথ্যালেট এবং পলিথিন। এখানে যদি কোনো সত্য মিথ্যা থাকে তার উত্তর আমি করে দেবো, না এখানে কোনো সত্য মিথ্যা, হ্যাঁ আছে। থার্মোপ্লাস্টিককে গলানো ও বাঁকানো যায়? সত্য। প্রতি অ্যাসিডে হাইড্রোজেনের যৌগ? সত্য। জলে দ্রাব্য ক্ষারককে ক্ষার বলে? সত্য। তিনটি এখানে সত্য। বাকি প্রশ্নগুলির উত্তর এখানে করা আছে, ভিডিওর ডিসক্রিপশনের পিডিএফ লিঙ্ক থেকে তোমরা পেয়ে যাবে। তাহলে এই ভিডিওতে আমরা চেষ্টা করলাম ক্লাস সেভেনের পরিবেশ গঠনের পদার্থের ভূমিকার কিছু প্রশ্নোত্তর আলোচনা করতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে নিজেদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো। যদি তোমরা এই ধরনের কোনো ভিডিও দেখতে চাও তাহলে ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এই ভিডিওর মাধ্যমে কেউ প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবে। যারা আমাদের সঙ্গে এতক্ষণ সময় কাটালে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।